নমস্কার, আমি কৌশিক। আজ আপনাদের কাছে এমন একটা প্রোডাক্ট আপনাদের কাছে আমি রিভিউ করব যেটির নাম হচ্ছে কাফি বা শিলাজিত। তো এই কাফি বা শিলাজিতের সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং অনেকেই ইউজ করেছেন, কিন্তু যারা জানেন না বা তারা কিরকম দেখতে হয় শিলাজিত এমনটাও কারা জানেন না, তো তাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো এই যে কাপি বা শিলাজিতটা আপনারা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে যে দুরকম শিলাজিত কিন্তু তৈরি করে থাকে। একটা হচ্ছে যেটা একদম পিওর শিলাজিত, সেই ফর্মে একটা বিক্রি করে, আর এটা হচ্ছে এটা শিলাজিতের কিন্তু আপডেট ভার্সেন। আমি শিলাজিতের বলবো না, এই কাপিবার যে এই শিলাজিতটা এটা আপডেট ভার্সেন এই কারণেই। তো এটা হচ্ছে শিলাজিত গোল্ড রিজেন, ঠিক আছে। তো এই যে শিলাজিতটার মধ্যে কোম্পানি কিন্তু অনেক ধরনের কিন্তু কম্পোজিশন দিয়েছে, তো তার মধ্যে এটার মধ্যে এই গোল্ড রিজেন এই কথাটার মানে কি, এটার মধ্যে 24 ক্যারেট কিন্তু গোল্ড দিয়েছে কোম্পানি। তো এইটা প্রোডাক্টটা কেমন দেখতে হয় আসুন আপনারা সকলেই কিন্তু আমার সঙ্গে আপনারা দেখে নিন। তো বন্ধুরা, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই কাফিবা কোম্পানির হচ্ছে শিলাজিত গোল্ড রিজেন এই প্রোডাক্টটা কেমন দেখতে হয় আজ আপনাদের কাছে আমি দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে, এই দেখুন আমি কাটছি আপনাদের সামনেতেই যে কেমন প্রোডাক্টটা দেখতে হয়, আপনারা সকলেই কিন্তু দেখে নেবেন। কিন্তু আর এই রকম ভিডিও কিন্তু ইউটিউবে অনেক কম আছে, তো আপনারা একটু ভালোভাবে একটু দেখবেন যে কেমন দেখতে হয়। এই আমি সিলটা কাটছি আপনাদের সামনেতেই কাটছি, তো আশা করি আপনারা দেখতে পাবেন যে কেমন প্রোডাক্টটা কি, এটার কাজ সমস্ত বিষয়টাই। তো এই দেখুন, প্রথমে কিন্তু আপনারা এরকম একটা লিফলেট পাবেন, এই দেখুন এইরকম একটা লিফলেট পাবেন, কিভাবে আপনারা ইউজ করবেন, কত উইক পর্যন্ত, এখানে সমস্ত কিছুটা কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটার মধ্যে কি কি দেওয়া রয়েছে সমস্ত বিষয়টা এটার মধ্যে পরিষ্কারভাবে আপনারা পাবেন। আর এই দেখুন আরও একটা জিনিস কিন্তু আছে, এই জিনিসটার মধ্যে কিন্তু কি দেওয়া রয়েছে, এটার মধ্যে কিন্তু কোম্পানির একটা সার্টিফিকেট দেওয়া রয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন কোম্পানির একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে এটার যে ল্যাবে যে টেস্ট হয়, সেই যে এই যে ল্যাবের যে টেস্টের যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু আপনাদের কাছে দিয়ে দিয়েছে যে আপনারা দেখে নিতে পারবেন এটার মধ্যে কি কি ধরনের উপাদান দেওয়া রয়েছে, কী কীভাবে দিয়ে আপনারা দেখতে পাবেন সমস্ত বিষয়টা। এখানে এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারি ডেট সমস্ত কিছু দেখতে পাবেন, ঠিক আছে। তো এবার আমরা দেখব আসল যে জিনিসটা, এটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু একটা সেন্ট আসছে, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছেন এরকম একটা স্পুন, অর্থাৎ এরকম একটা চামচ দেবে, যেটার মধ্যে অরিজিনাল কিনা তো আপনারা বুঝবেন কি করে। এই দেখুন কাফি ভা, এখানে আপনারা ঠিক বুঝতে পারছেন আমি, এই দেখুন কাফি বা কিন্তু লেখা রয়েছে। আশা করি আপনাদের আমি দেখিয়ে দেওয়ার একটু চেষ্টা করছি, ঠিক এরকম জায়গায় কিন্তু কাফি বা বলে লেখা রয়েছে চামচটার মধ্যে। আর এই যে এর ভিতরে এই আমাদের হচ্ছে শিলাজিতটা কিন্তু রয়েছে, তো আপনারা একটু দেখবেন কীরকম শিলাজিতটা আপনাদের সামনেই আমি দেখাবো। তো দাঁড়ান একটুখানি সিল করা, তো দেখুন খুলে গেছে, এই দেখুন কীরকম দেখতে হয় একটুখানি আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু হাতেও নিয়ে আপনাদের সামনে একটু দেখাবো। এই দেখুন অরিজিনাল শিলাজিতে কখনোই কিন্তু চুলের মতো অনেকে দেখায় যে একদম পুরো চুলের মতো এগিয়ে যায়, সেরকমটা হবে না। আর শিলাজিত কিন্তু একদমই ওরকম চুলের মতো যেগুলো হয় না, সেগুলো কিন্তু একবারে কিন্তু ওটা ভেজাল, মানে ওটা চিনির গোলা দিয়ে কিন্তু তৈরি করে। আর এই দেখুন আমি তুলছি, এই দেখুন এই ঠিক এইটুকুনি যাবে, এইটুকুনি গিয়েই কিন্তু ছেড়ে যাবে। দেখুন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কীরকম দেখতে হয়, এই দেখুন দেখতে পেয়েছেন আশা করি কিরকম দেখতে হয় শিলাজিত। বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু আমি এই যে কাফিবার যে শিলাজিত গোল্ড রিজেন এই শিলাজিতটা কিন্তু আপনাদের সামনে আমি রিভিউ করলাম যে কেমন এটা দেখতে হয় সমস্তটা আপনাদের বললাম, এবং এটার মধ্যে এরকম একটা লিফলেট পাবেন। আর এটার মধ্যে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এটার মধ্যে এরকম একটা সার্টিফিকেট পাবেন, মানে কোম্পানির তরফ থেকে আপনাদের দেবে যে যে ল্যাবে যে টেস্ট হয় না, সেই যে ল্যাবের টেস্টের যে একটা ফর্ম যেগুলো হয়, মানে টেস্টের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনাদের কাছে কোম্পানি এভাবে দেবে, ঠিক আছে। আর এই দেখুন দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে শিলাজিত, এই যে দেখতে পাচ্ছেন কাফি বার হচ্ছে গোল্ড ডিজাইন, যেটার মধ্যে হচ্ছে 24 ক্যারেট গোল্ড আছে, ব্ল্যাক মুসলি রয়েছে, এটার মধ্যে রয়েছে টার্মিক রয়েছে, তার মধ্যে আপনাদের রয়েছে অর্শগন্ধা রয়েছে, সমস্ত কিছুটা দিয়েই কিন্তু এই এই যে শিলাজিতটা তৈরি করেছে কোম্পানি, ঠিক আছে বন্ধুরা। তো আর আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পুন, অর্থাৎ হচ্ছে চামচ, এটাকে ঠিক এরকম ভাবে নেবেন, নিয়ে জলের মধ্যে মিশিয়ে আপনারা খাবেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন। আর এটা টেস্ট কেমন আপনাদের একটু বলে দিই, একদমই
তেতো, পুরোপুরি তেতো, এটা কিন্তু এমনি ভাবে আপনারা খাবেন না, কখনোই খাবেন না, জলের মধ্যে মিশিয়ে বা হচ্ছে গরম দুধ দিয়ে, গরম দুধের মধ্যে মিশিয়ে আপনারা খেতে হবে। এর পরবর্তী ভিডিওটা আমার আসবে যে এই শিলাজিৎ আপনারা কিভাবে খাবেন, এটার কাজ কি, এটা কতদিন পর্যন্ত খেতে হয়। এই ভিডিওটা যদি আপনারা কেউ দেখতে চান চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এর পরের ভিডিওটাই কিন্তু এই শিলাজিতের ট্রফিক নিয়ে কিন্তু আসবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্লিজ অন করবেন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায়। তো নমস্কার, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।